প্রিয় দর্শক আজকে আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে দু হাজার চব্বিশ সালের বা আগস্ট মাস চলছে এখন কোটা আন্দোলন শেষ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এখন সরি তত্ত্বাবধায়ক না একটা অন্তর্বর্তী সরকার ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার এখানে ক্ষমতা গ্রহণ করেছেন তারা এখন দেশ পরিচালনা করবেন তো আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আমি আমার এই চ্যানেলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যারা শক্তি আছেন মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন যারা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করেন বা অসাম্প্রদায়িক বাংলাদেশকে হৃদয়ে ধারণ ধারণ করেন আমি তাদের পক্ষেই কথা বলি এবং আমার এই চ্যানেলটা মূলত সেই জন্যই আমার তৈরি করা তো এখন বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এখন যে ক্ষমতা গ্রহণ করলেন তার যে উপদেষ্টাদের যে তালিকা আমরা দেখলাম সেখানে হেফাজতের লোক আছে সেখানে যা স্পষ্টত জামাতের প্রাধান্য প্রাধান্য আছে এবং বিএনপি প্রাধান্য আছে এভাবে করেই একটু লোক দেখানোর জন্য একজন হিন্দু এবং একজন চাকমা যারা তাদেরকে নেওয়া হয়েছে একজন মুক্তিযোদ্ধা তাকে নেওয়া উপ একজন মুক্তিযোদ্ধাকে নেওয়া হয়েছে উপদেষ্টা হিসাবে এবং অবসম্ভাবীভাবে দুইজন ছাত্রকে উপদেষ্টা হিসাবে নেওয়া হয়েছে তো তাদের এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে ইঙ্গিতটা এই সরকারের গঠনের যে যাদের যাদেরকে নিয়েছে এগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে একটা ইঙ্গিত পাওয়া যায় এখানে বাংলাদেশে আওয়ামী লীগ বাদে আর মোটামুটি বিএনপি জামাত ঘরানার এবং ছাত্রদের প্রাধান্য রেখে প্রাধান্য রেখেই এটা করা হয়েছে এবং ইঙ্গিতা সে সেভাবেই আসছে এখন এরা কি করবে কি এদের উদ্দেশ্য আসলে সব কিছু কিন্তু ক্লিয়ার করে স্পষ্ট এখনও বোঝা যাচ্ছে না তবে একটা কথা সত্য শিওর সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু সহজে ক্ষমতা ছাড়বে না আপনারা যদি কেউ মনে করে থাকেন যে তিন মাসের মধ্যে এরা একটা নির্বাচন দেবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো তাহলে বিষয়টা কিন্তু একদমই ভুল করছেন আপনারা হয়তো ইঙ্গিতগুলো ধরতে পারছেন না দেখুন যখন শেখ হাসিনা দেশ বাধ্য করা হলো তাকে তিনি চলে গেলেন তখন কিন্তু সেনা সেনাপ্রধান যারা বা যারা ক্ষমতায় ছিল সেনাব শাসন সেনাবাহিনী তাদের উচিত ছিল সারা সমগ্র দেশটাকে সুরক্ষিত করা সমগ্র দেশের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু দেখেন তারা টোটালি হাত পা গুটিয়ে নিল এবং সমগ্র দেশটাকে ছেড়ে দিল একেবারে অন্ধকারে ছেড়ে দিল কোনো প্রশাসন নেই কোনো আইন শৃঙ্খলা নেই প্রতিরোধ করার মতো কিছু নেই যার ফলে একটা দীর্ঘ সময় ধরে একটা লুটপাট ঘটলো একটা অরাজকতা দেখলাম ডাকাতি হলো হিন্দুদের বাড়িগজ লুট করা হলো ভাঙচুর করা হলো বত্রিশ নম্বর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো রেপ করা হলো এমন কোনো অপকর্ম নাই যা বাংলাদেশে এই কয়েকদিনে ঘটে নাই এবং গণলুট করতে দেওয়া হলো সুযোগ দেওয়া হলো গণভবন তারপরে জাতীয় সংসদ ভবন এগুলো গণহারে লুট করতে দেওয়া হলো এবং জনগণ লুট করলো যেন লুটের একটা মহৎ সব মানে সৃষ্টি হলো বাংলাদেশ এখন আপনারা এই জিনিসগুলো মিলিয়ে দেখেন যে কেন এমনটা করতে দেয়া হলো সেনাবাহিনী চাইলে এক ঘন্টার মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতে পার ফিরিয়ে আনতে পারতো দেখেন আরেকটা জিনিস আমি বলি যে এরকম করে বাংলাদেশের স্বাধীনতার পর এই রকম নৃশংসভাবে পুলিশ হত্যা থানায় থানায় আক্রমণ থানা লুট এটা আমরা আর দ্বিতীয়বার আমাদের জীবনে আমরা দেখি নাই যারা স্বাধীনতার সময় যারা ছিলেন তখন তো আমাদের জন্ম হয় নাই তারা হয়তোবা দেখতে পারেন তারা হয়তোবা বলতে পারবেন যে এতটা এতটা অরাজকতা এতটা নি এতটা অগ্নিসন্ত্রাস এতটা লুটপাট এতটা মানুষ হত্যা তখন হয়েছিল কিনা তো যাই হোক এই যে এটা ঘটতে দিল আমার মনে হয়েছে যে আপনারা যদি পর্যালোচনা করে বিশ্লেষণ করে তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে করতে দেয়া হয়েছে এটা করতে দেওয়ার কতগুলো কারণ থাকতে পারে আমি সেইগুলো নিয়ে আলোচনা করতে চাই না তবে একটা অন্যতম কারণ হলো এই ধ্বংসযজ্ঞ এই সন্ত্রাস এইগুলো বিশ্বে দেখিয়ে বা জনগণকে দেখিয়ে হয়তো তারা একটা দীর্ঘায়িত যে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবে যে দেখেন এরকম ধ্বংসযজ্ঞ হয়েছে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ এখন এটাকে পুনর্নির্মাণ করা মেরামত করা এটা মেরামত করে তারপর আমরা নির্বাচন দেব। দেখেন ওই সামরিক শাসন কিংবা অগণতান্ত্রিক যে সব সরকার আসে তারা কিন্তু এই রকম কথাই বলে সারা বিশ্বে রকম কথা বলে আমাদের দেশেও আতীতে যখন সামরিক শাসন এসেছে তারা প্রথমে এসেই বলেনি যে আমরা দেশের শাসন ক্ষমতা দীর্ঘমেয়াদি করব তারা প্রথমে বলেছে আমরা দেশটাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে একটা নির্বাচন দেবো মানে ছেলে ভোলানো কথা এরাও ঠিক একই ভাষায় কথা বলছে এবং একই প্রক্রিয়ায় কথা বলছে এবং এটুকু বিশ্লেষণে এটুকু মনে হচ্ছে বা যেটুকু তথ্য প্রমাণ পাচ্ছি তাতে মনে হচ্ছে যে এই শাসন এই শাসন দীর্ঘায়িত হবে এবং তিন চার পাঁচ বছর এমনকি তাদের টার্গেট দশ বছরও থাকতে পারে সেটা তারা পারবে না সেটা পরের কথা কারণ সে কারণেই দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারটা এখন ক্ষমতায় আসার সাথে সাথেই কিন্তু এই বারবার তত্ত্বাবধায়ক বলে ফেলছি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার সাথে সাথে কিন্তু দেখবেন ইউনুস বন্দনা শুরু হয়ে গেছে অর্থাৎ ইউন আপনি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি দেখেন ইউন একটা গ্রুপ ইউনুসের বন্ধনা শুরু করেছে তা আমাদের জনগণের দোষ দিয়ে লাভ নাই জনগণ তো আসলে এই কোটা আন্দোলনকেও বুঝতে পারে নাই যে এটা আসলে সরকার পতনের আন্দোলন কিন্তু তারা সামিল হয়েছিল তো জনগণ এখনও যে এই ইউনুস বন্ধনাটা প্রচার করছে এটা তাদেরকে দিয়ে করানো হচ্ছে তাদেরকে গিলানো হচ্ছে ইউনুসের এই যোগ্যতা ওই যোগ্যতা নানা যোগ্যতা এটা কারণ হচ্ছে ইউনুসের ফেস ভ্যালুটা বাংলাদেশে বাড়ানো হচ্ছে যাতে এক শ্রেণীর জনগণের কাছে একটা মূলা ঝুলিয়ে দেওয়া যায় যে ইউনুসই একমাত্র যোগ্য ব্যক্তি যিনি অনেক লম্বা সময় বাংলাদেশ শাসন করতে পারবেন এবং তার হাতে হাতেই বাংলাদেশ নিরাপদ এটা বলা হচ্ছে এটা বলার চেষ্টা করা হচ্ছে জনগণ হয়তো এটা বুঝতে পারছে না কিন্তু বিষয়টা হচ্ছে ইউনুস কতটুকু কি পারবে সেটা পরের ব্যাপার ভাই আমি একটা কথা বলি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু নোবেল বিজয়ীর অভাব নেই স্কলারের অভাব নেই কিন্তু আপনি কজন নোবেল বিজয়ীকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি হতে দেখেছেন একজনও পাবেন না যে নোবেল 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 বিজয়ী সে রাষ্ট্রপতি হয়েছে সবচেয়ে বেশি পেয়েছে ইহুদিরা সেই ইসরায়েলে আপনি কজন নোবেল বিজয়ীকে রাষ্ট্রপ্রধান হতে দেখেছেন প্রধানমন্ত্রী হতে দেখেছেন আপনি খুঁজলেও পাবেন না রাজনীতি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট গেইম রাজনীতি বাই সকলের দিয়ে হয় না দেশ পরিচালনা সকলে করতে পারে না আপনি লিখে রাখেন আজকে সোনার অক্ষরে এই ইউনুসও দেশ পরিচালনা করতে পারবে না ইউনুস যেটা এসেছে সেটা হচ্ছে আমরা এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এটা নিয়ে আমি আরও বিশ্লেষণমূলক কথা বলবো হয়তো সময় লাগবে এটা হচ্ছে সে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পাপেট হয়ে এসেছে আপনারা ইউটিউবে একজন বিশ্লেষক আছে শাহেদ বলছেন ওনার নামটা হচ্ছে শাহেদ বলছেন এই লোকটা অনেক বিশ্লেষণ করে ইন্টারন্যাশনালি তো উনি ওনার বিশ্লেষণগুলো কিন্তু আসলে মিলে যায় সব জায়গায় তো উনি যেটা বলছেন যে এই যে ইউনুস ইনি হচ্ছে একজন ওনার স্রেপ এক কথায় উনি বলে দিয়েছেন ওয়েস্টার্ন পাপেট অর্থাৎ পশ্চিমাদের হাতের পুতুল এবং দেখবেন অচিরেই কি হবে বাংলাদেশে আইএমএফ এবং বিশ্বব্যাংক একটা বড় বড় অ্যামাউন্টের লোন দেবে বাংলাদেশকে কারণ তাদের সরকার তাদের পছন্দের সরকার এখানে ক্ষমতা এসেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই ক্ষেত্রে এমন এমন কিছু তারা পদক্ষেপ গ্রহণ করবে যাতে আপাত দৃষ্টিতে মনে হবে যে ইউনুস দেশের উন্নতি করছে ভালো করছে কিন্তু একটা অনির্বাচিত সরকার আসলে কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসা কোনো ব্যক্তি কোনো দেশের আসলে ভালো করতে পারে না এটা হয়তো এখন আমার সাথে আপনি একমত নাও হতে পারেন কিন্তু আপনারা অপেক্ষা করেন দেখতে পাবেন বাংলাদেশ ইসের ইতিহাস পর্যালোচনা করেন অনির্বাচিত ব্যক্তিরা দেশকে তেমন কিছু দিতে পারে নাই যা যতটুকু যা দেবার তা নির্বাচিত ব্যক্তিরাই দিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাই দিয়েছেন সারা বিশ্বের ইতিহাস পর্যালোচনা করেন যেসব দেশে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকেছে সেনা শাসন থেকেছে সেসব দেশ উন্নত হতে পারেনি সেসব দেশ আরও পিছনের দিকে পিছিয়েছে একটা সময় শুরু হবে সীমাহীন দুর্নীতি কারণ কি আপনার রাজনৈতিক যদি ব্যাকগ্রাউন্ড না থাকে হ্যাঁ আমি এটাও বলি না যে রাজনীতিবিদরা দুর্নীতি করে না রাজনীতিবিদরাও ব্যাপক হারে দুর্নীতি করে কিন্তু সেখানে হয় কি রাজনীতিবিদদের একটা কমিটমেন্ট থাকে জবাবদিহিতার একটা জায়গা থাকে তারা সেটা কারণে অনেকটাই একটু লজ্জাবোধ করে বা করতে চায় না দুর্নীতি তারপরও দুর্নীতি হয় সেখানে কিন্তু যে অনির্বাচিত সরকারের কিন্তু জবাব দিয়ে তারও জবাব কার কাছে সে তো বাংলাদেশের জনগণের ভোটে আসেনি সে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউরোপীয়দের সে এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে তার একমাত্র দেয়ান জ্ঞান এবং উদ্দেশ্য থাকবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা আর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা লম্বা সময়ের খায়স ছিল বাংলাদেশে সে ক্ষমতায় আসবে সে কারণে সে দেখবেন সে যার টাকা পয়সা অধিকাংশই ব্যয় করেছে হিলারি ক্লিন্টনের নির্বাচনে সে দান করেছে ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়েছে বিশ্বের বিভিন্ন ইহুদি লবিষ্ট বা ইহুদি যে গ্রুপ আছে দাতব্য সংস্থা সেখানে তার টাকা সে ডোনেশন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সে ডোনেট করেছে এর কারণ হচ্ছে তার ওই যে তার বিদেশি যে প্রভু আছে ওয়েস্টার্ন প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যে বিদেশি প্রভু তাদেরকে সন্তুষ্ট করা তাদের সাথে একটা ভালো রিলেশন ডেভেলপ করা যাতে কোনো একদিন তাদেরই মাধ্যমে সে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে দেখেন এই ডক্টর ডক্টর মোহাম্মদ কামালের মতো মানুষ বাংলাদেশে ভোট পায়নি ইউনুস নির্বাচনে দাঁড়ালে ইউনুস ভোট পাবে না এটা ইউনুস জানে যে আমি জনগণের ভোটে কখনো আমি ক্ষমতায় আসতে পারবো না তো এই তো সে কারণেই তার এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অবশেষে একটা প্রতিবিপ্লবের ভুল একটা একটা ঐতিহাসিকভাবে কলঙ্কিত একটা ভুল প্রতি বিপ্লবের মাধ্যমে সে ক্ষমতায় আসলো তো এখন যেটা আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কথা বলবার যদি আপনারা কেউ আশা করে থাকেন আপনারা কেউ আশা করে থাকেন যে তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে আপনারা সে আশা আপনার দূর আশা সে আশা আপনারা ভুলে যান কারণ তিন মাস না তিন বছর না পাঁচ বছরের মধ্যেও বাংলাদেশে নির্বাচন হবে কিনা না সন্দেহ আছে এবং আমার মনে হয় একটা সময় গিয়ে বাংলাদেশের মানুষকে আরও বেশি বুকের রক্ত দিয়ে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হতে পারে তো অনেক কিছুই অনেক কথা বলবো অনেক কথা বলার আছে আপনারা আমার এই চ্যানেলে আমি ধীরে ধীরে সেগুলো বলার চেষ্টা করব আপাতত যারা মুক্তিযোদ্ধা চেতনার লোকজন আছেন যারা আওয়ামী লীগের আছেন তাদের কাছে পরামর্শ হলো আপনারা সেফ জোনে থাকেন সকলে এবং সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকেন কিন্তু সেফ জোনে থাকেন কারণ এখনও সরকারের মোটিভটা বোঝা যাচ্ছে না তারা পুরা যখন প্রশাসন ব্যবস্থা যখন অ্যাক্টিভ হবে তখন তাদের মোটিভটা বোঝা যাবে যে তারা আসলে এটা হতে পারে তারা বিএনপি জামাতকে কিছুটা প্রিভিলেজ দিবে তা আওয়ামী লীগকে হয়তো নির্যাতন করতে পারে সুতরাং সেই জোনে থাকেন আর জীবনটা আগে বাঁচান আর হতাশ হবেন না আওয়ামী লীগ নেতৃত্ব আছে ইতিমধ্যেই আপনারা বোধহয় আবাস পাওয়া শুরু করেছেন সজীব ওয়াজের জয় কথা বলেছেন কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে তারা জানাবার চেষ্টা করছেন আপনারা কারণ কি নেতাদের উপর তো ঝড়ঝাপটা গিয়েছে ভাই আপনারা একার উপর থেকে যায়নি আপনার চেয়ে বেশি গিয়েছে তার উপরে অনেক এমপিকে মেরে ফেলা হয়েছে ভাবেন কি একটা দুঃসময় আওয়ামী লীগের এখন আওয়ামী লীগের নাম শুনলেই আপনাকে আপনাকে মেরে পিটিয়ে মেরে ফেলা হয় পুরিয়ে মেরে ফেলা হয় সুতরাং একটু সময় নিতে হবে যারা আছে তারাও চুপ করে আছে তারা সময় হলেই আওয়াজ দিবে অপেক্ষা করেন তারা অবজার্ভ করতেছে সব কিছু তারা সব কিছু দেখছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু